নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার উপায়, এই হাদিসটি কি সহি? তাই কখন পাঠ করতে হবে? ফরজের পর পরই, মানে সুন্নত বেতের নফল পড়ার পূর্বে, না সব নামাজ শেষ করার পর? প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি তেলাওয়াত করে থাকে, এর ফজিলত হচ্ছে, মানে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করার জন্য মৃত্যু ছাড়া আর কোনো প্রতিবন্ধক নেই, মানে জান্নাতে প্রবেশ করার জন্য মৃত্যু ছাড়া আর কোনো প্রতিবন্ধক নেই, তার তখন মৃত্যু হয়ে গেলে সে জান্নাতি, মানে জান্নাতের এত বেশি সে কাছে পৌঁছে যায় যে মৃত্যুর সাথে সাথেই জান্নাতি হয়ে যাবে। সুতরাং এটা হলো এর ফজিলতের ব্যাপারে বক্তব্য। আর যে বক্তব্যটুকু আপনি মানে যেভাবে এটাকে উপস্থাপন করেছেন সেটা হচ্ছে যে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পর মানে পড়ার বিধান রয়েছে না, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি, কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। এটা হয়তো কেউ তৈরি করেছেন অথবা যে হাদিসটা বলতে গিয়ে ভুল করেছেন, যে হাদিসটা আমরা উল্লেখ করেছি সেই হাদিসটা বলতে গিয়ে অথবা সে হাদিসটা উপস্থাপন করতে গিয়ে ভুল করেছেন। বাকি রয়ে গেলো যেটা, সেটা হচ্ছে ফরজ সালাতের পর বলা হয়েছে যেহেতু ফরজ নামাজের পরেই করতে হবে, জোহরের ফরজের পরে, আসরের ফরজের পরে, মাগরিবের ফরজের পরে, এভাবে ফরজ সালাতের পরেই করতে হবে। ফরজের পরে নফল সুন্নত ভিতির টিতি সব সালাত শেষ করে নয়, বরং ফরজ সালাতের পর পরই সেটা কি করতে হবে, আদায় করতে হবে যদি আপনি আদায় করতে চান। আর এই জিকিরটা বিশেষ করে আয়াতুল কুরসি জিকিরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে সমস্ত আজকার জিকিরগুলো বাদাস সালাহ আল মাফরুদা ফরজ সালাতের পরে করতেন সেগুলোর মধ্যে একটি, সেটা হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা।